দুবাই তো কখনো রোম। প্রত্যেক বছর আকর্ষণীয় মণ্ডপ সজ্জা নিয়ে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব কিন্তু চলে আসে। এই বছরও তার অন্যতা হয়নি, আজকে নবমী ঋষি, রাত প্রহালেই কিন্তু দশমী। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এবং যেমনটা দেখছেন আমার পেছনে অসংখ্য মানুষ অসংখ্য জায়গা থেকে এসেছেন এবং বলা যেতেই পারে যে কলকাতার যে সিংহভাগ ভিড় তা কিন্তু এই মুহূর্তে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এসে জড়ো হয়েছে। আজ নবমী, আজকেই সেই চূড়ান্ত দিন, কালকে মায়ের মর্ত্য থেকে চলে যাওয়ার পালা, অর্থাৎ কালকেই মা স্বর্গগামী হবেন। তাই আজকেই কিন্তু সেই দিন যেই দিনকে একদম চূড়ান্ত পরিস্থিতি, চূড়ান্ত মুহূর্ত এবং নবমীতে কিন্তু বলা যেতে পারে যে বিপুল জনস্রোত, জনজোয়ার এসে সামিল হয়েছে এই মুহূর্তে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। এবং শ্রীভূমি স্পোর্টিং ক্লাব যেমনটা প্রত্যেক বছর আকর্ষণীয় থিম নিয়ে আসে, এবছর তারা নিয়ে এসেছে রোমের যে পিটার, সেন্ট পিটার ব্যাসিলেসের যে চার্চ তা কিন্তু তারা নিয়ে এসেছে। এবং শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের নবমী নিশি কিন্তু জমজমাট, একাধিক জায়গা থেকে ভিড় কিন্তু উপচে পড়ছে এই মণ্ডপে। কলকাতার সিংহভাগ জনস্রোত কিন্তু বলা যেতে পারে কার্যত এই মণ্ডপে এসে উপস্থিত হয়েছে। একটা মিষ্টি ভিড় জমানোর লড়াই দেখি প্রত্যেকটা পুজো ক্লাবের পক্ষ থেকে। এবারের খুব বড় লড়াই হয়েছিল সন্তোষ মিত্র স্কোয়ার ভার্সেস আপনাদের এই পুজো, সুতরাং সন্তোষ মিত্র স্কোয়ারকে কি এবার বলে বলে গোল দিল? ধর আমি কোনো লড়াই নেই, আগেই বলছি পুজো নিয়ে আমি কারোর সঙ্গে লড়াই করি না, পুজো সকলের পুজো বলি ভালো, আর প্রত্যেকেই ভালো পুজো করে, লোক যেটা ভালো বেছে না এটা লোকের ওপর নির্ভর করে। আমার সঙ্গে কারোর লড়াই নেই, সে সাউথও নেই, নর্থও নেই, মধ্য কলকাতা কাউন্সিল, সবাই ভালো পুজো করছে, যে যার মতো করছে, সবাইকে আমার শুভেচ্ছা। আগেবার অষ্টমীতে পুজো বন্ধ করা হয়েছিল প্রচণ্ড ভিড়ের জন্য, এই বছর কীভাবে নিয়ন্ত্রণ করলো? না, প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো, ঠিক আছে, প্রশাসন ভালো কাজ করছে, প্রশাসন সঙ্গে আমরাও সহযোগিতা করছি, সবাই মিলেমিশেই করছে সব। আর প্রত্যেক দিনই এমনি ভিড় হচ্ছে, নবমী বলে কোনো, নবমীতে লোক যত পুজোটা শেষের দিকে হয় লোক তত বেশি ভিড় করে, আরও দেখবার ইচ্ছে, অনেকে আবার দু তিনবার করেও আসছে। এখন শ্রীভূমিতে তো চলছে আজকে দশ দিনের ওপর থেকে, এমনিভাবেই চলছে, ভালো লাগলো, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এটা বিধাননগর কমিশনারেট, এটা কলকাতার মধ্যে, এটা বিধাননগর কমিশনার পুলিশ ভালো কাজ করছে, প্রত্যেকটা পুলিশ থেকে শুরু করে প্রত্যেকটা ভলেন্টিয়ার আমাদের সবাই মিলেই যৌথভাবে এই কাজ হচ্ছে, সবাইকে শুভেচ্ছা। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের অন্দরমহলে, মায়ের প্রতিমূর্তি এখানে বিরাজমান এবং যেমনটা ভ্যাটিকান সিটির যে চার্চ তার ভিতরের যে দৃশ্য তাই অনুকরণ করে কিন্তু এবছর যে শ্রীভূমি ক্লাবের, স্পোর্টিং ক্লাবের যে থিম তা কিন্তু সাজানো হয়েছে। এবং গত বছর আমরা দেখেছিলাম যে এই মণ্ডপ বন্ধ করে দেওয়া হয়েছিল অতিরিক্ত ভিড়ের কারণে, এবছর ম্যানেজমেন্ট কীরকম আছে শুনুন। দেখো, তোমাকে ওই সেই দেখিয়ে রাখতে বলবো, আমার ক্যামেরা পার্সন শুভঙ্করকে বলবো যে এই মুহূর্তে মণ্ডপের ভেতরে ঠিক কীভাবে পুরো ভিড় নিয়ন্ত্রণ করছেন পুলিশ সেই বিষয়ে চিত্রটা যেন আমি তুলে ধরা যায়। দেখতেই পাচ্ছেন সারিবদ্ধভাবে মানুষ প্রবেশ করছে মণ্ডপের ভেতরে ঠাকুর প্রতিমা দর্শনের জন্য এবং সেখান থেকে দুভাগে ভাগ করে দুটি পথ দিয়ে কিন্তু দর্শনার্থীদেরকে বের করে দেওয়া হচ্ছে, অর্থাৎ আগত দর্শনার্থীরা তারা কিন্তু বিভিন্ন ধাপে ধাপে এই মণ্ডপ সংলগ্ন অঞ্চলে তারা প্রবেশ করছেন বিভিন্ন ওয়াচ টাওয়ারের মাধ্যমে, তাদেরকে কিন্তু যাতে কোনো রকমের অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি তারা না হন সেই বিষয়ে লক্ষ্য রাখছেন। এবং তার পাশে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, বিগত বছরে যেমন দেখেছিলাম প্রচণ্ড ভিড় হয়েছিল, সেই ভিড়ের জন্য কিন্তু
এই যে মণ্ডপ অর্থাৎ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে পুজো মণ্ডপ দর্শন করা সেটা বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল সরকার, এই বছর কিন্তু যাতে সেই পরিস্থিতির সৃষ্টি না হয় তাই জন্য কিন্তু বিশেষভাবে গুরুত্ব দিয়েছে এই বিষয়ের ওপর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো উদ্যোক্তারা। সুতরাং এই বছরে যাতে ভিড় সামলাতে পারে তারা কিন্তু আটোসাঁটোভাবে এই ভিড় নিয়ন্ত্রণ করতে উঠে পড়ে লেগেছেন। বিভিন্ন ওয়াচ টাওয়ার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন রয়েছেন এবং দর্শনার্থীদেরকে ভাগে ভাগে এই মণ্ডপ সংলগ্ন অঞ্চলে প্রবেশ করাচ্ছেন এবং প্রবেশের পরে যেটা আমরা ঐশী দেখলাম যে দুটি ভাগে তারা কিন্তু বেরিয়ে পড়ছেন আস্তে আস্তে। সুতরাং এর ফলে মণ্ডপের ভেতরে ভিড় কিন্তু অনেকটাই কম আছে, কি তাই তো ঐশী? ঐশী, ভেতরটা কীভাবে সাজিয়েছে ঐশী তুমি দেখতে পাচ্ছ, আমরা যে মণ্ডপের ভেতরে আছি ভেতরের চিত্রটাকে তুলে ধরো। রোমের ভ্যাটিকান সিটিতে যে সেন্ট পিটার বেসিলিকার চার্চ রয়েছে সেই চার্চের অনুকরণেই কিন্তু এবছর শ্রীভূমি তাদের মণ্ডপ সজ্জা করেছে এবং অপরূপভাবে ফুটিয়ে তুলেছে যেমনটা প্রত্যেক বছর তারা করে। গত বছর বুর্জ খলিফাও কিন্তু একদম সাড়া ফেলে দিয়েছিল, আকর্ষণীয় থিম নিয়ে কিন্তু এবছরও শ্রীভূমি স্পোর্টিং ক্লাব উঠে এসেছে এবং ভ্যাটিকান সিটির চার্চের ভেতরে যে সমস্ত চিত্রগুলি রয়েছে তা কিন্তু এই মণ্ডপেও বিরাজমান। স্পোর্টিং মানে প্রত্যেকবারেই কিছু নতুন চমক, প্রত্যেকবারই আগের বারের থেকে একটু বড়, তাই তো হয়েছি? একদমই তাই, এই বছরও কিন্তু তা প্রমাণ করে দিয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। কলকাতার সিংহভাগ ভিড় কিন্তু এই মণ্ডপে এসে উপস্থিত হয়েছে এবং নজর তো কেড়েছেই দর্শনার্থীদের। কিন্তু ভিড় নয়, ভিড় বলা ভুল হবে, এই যে ভিড় টানার লড়াই, কোন পুজো উদ্যোক্তারা কতটা ভিড় টানতে পারবে, কোন ক্লাব সেরা শিরোপা জিতে নেবে, সেই মিষ্টি লড়াইটা কিন্তু এইবারও লক্ষ্য করতে পারলাম। পুজো উদ্যোক্তারা কিন্তু অনেকে এই বিষয়ে তেমন কোনো মন্তব্য করতে চাননি, তবে বেশ কিছু মানুষ কিন্তু বলেছে অন্যান্য সমস্ত পুজো উদ্যোক্তাদেরকে, অন্য সমস্ত পুজো কমিটিকে পেছনে ফেলে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব কিন্তু এইবারেও পশ্চিমবাংলার মধ্যে সব থেকে ভালো, সব থেকে সেরা পুজো করেছে, তাই জন্যই দর্শনার্থীদের ভিড় সব থেকে বেশি ছিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। সুতরাং তুমি সহমত? একদমই সহমত, আকর্ষণীয় এবং নজরকাড়া মণ্ডপ কিন্তু তারা সত্যি করেছে। পরবর্তী বছর অর্থাৎ পরের বছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাব আরও কি নতুন চমক নিয়ে আসে সেই বিষয়ে কিন্তু সবার লক্ষ্য থাকবে। ক্যামেরা শুভঙ্করের সঙ্গে সৌভিক এবং ঐশী, রিপোর্ট সমাচার প্লাস বাংলা, কলকাতা।